প্রিয় দর্শক বন্দে টিভি নিয়মিত আয়োজন আড্ডা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি আসলামুতো আজকে কথা বলবো এইসি পরীক্ষার ফলাফল নিয়ে আমাদের আজকের বিষয় শীর্ষে রাজশাহী বোর্ড এবং পাশের হার যে কমেছে এবং আমাদের মাঝে দুইজন সমवेत হইতে আছেন আবার ডান পাশে আছেন অধ্যাপক তানভীরুল আলম সাবেক চেয়ারম্যান রাজশাহী শিক্ষা বোর্ড আছেন অধ্যাপক তরুণ কুমার সরকার সচি বর্তমান সচিব রাজশাহী শিক্ষা বোর্ড তাদেরকে স্বাগত জানাচ্ছি যেই ফলাফলের একভাবে দেখতে পাচ্ছি যে আমাদের যেটা পাশের হারের পরিমাণ তা হলো কমে গত বছর যেখানে নব্বই দশমিক এইট মানে সেভেন জিরো ছিল সেই জায়গায় আজকে এসে দাঁড়িয়েছে এবারে ফলাফলে ছিয়াশি পয়েন্ট জিরো সেভেন সেই জায়গায় আমাদের বরাবরের মতো দেশেরা অবস্থান এবং বিগত তিন চারটি বছর ধরে রাজশাহী শিক্ষা বোর্ড আসলে দেশেরা অবস্থান বজায় রেখে আসছে এর বিষয়টা একটু জানতে চাই অধ্যাপক তানবিরুল আলম সাবেক চেয়ারম্যান যে কী কারণে রাজশাহী শিক্ষা বোর্ড অন্যান্য শিক্ষা বোর্ডের চেয়ে ফলাফল বিপর্যয়ী বলি বা পাশের হার কম বলে তারপরেও তারা দেশ সেরা বা শীর্ষ অবস্থানটা ধরে রাখতে পারছে ধন্যবাদ আসলে আমার কাছে মনে হচ্ছে এটি সামগ্রিকভাবে আমাদের রাজশাহী শিক্ষা বোর্ডের জন্য এটি একটি আনন্দ এবং গৌরবময় বিষয় বলে আমি মনে করি এখানকার সামগ্রিক অবস্থা যদিও অনেকটা দুর্বল আর্থিক ব্যবস্থাপনার দিক থেকে তারপর আমি মনে করি যে আমাদের প্রান্তিক পর্যায়ে বা গ্রাম পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ের দুর্বল গরিব মেয়েরা তাদের জীবনের কথা ভেবেই পড়াশোনার দিকে অনেকটা আন্তরিক এবং একই সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে একটি প্রচলিত ধারণা আছে অঙ্ক ভীতি এবং ইংরেজি ভীতি এমনকি ভালো শিক্ষক এই দুই বিষয়ের জন্য নাই সেগুলোকে অনেকটা কভার করে হয়তো আমাদের রাজশাহী শিক্ষা বোর্ড এরকম একটি সাফল্যের দরজায় আসতে সক্ষম হয়েছে এবং অতীত আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে অন্য বোর্ডের চেয়ে রাজশাহী শিক্ষা বোর্ড বিভিন্ন পরীক্ষায় বিশেষ করে জিএসসি এস এস সি এর সামনে পরীক্ষা হলো সে পরীক্ষার ফলাফলও ভালো করেছে এটি আসলে সার্বিকভাবে আমাদের জন্য একটি সুখবরও বটে এখানে পরীক্ষার আগে পরে যে সকল বিষয়গুলো থাকে সেগুলো সুন্দরভাবে বোর্ড দেখভাল করে থাকেন মন্ত্রণালয়ের একটি বিষয়ও আছে তো যাই হোক রাজশাহী শিক্ষা বোর্ড তারপরও কমেছে পাশের হওয়ার গত মাসের মানে গত বছরের তুলনায় এটিও একটি কষ্টকর দিক বিশেষ করে প্রায় বাইশ তেইশ পার্সেন্ট ছেলে মেয়ে ঝরে পড়েছে বা অকৃত কার্য হয়েছে আর তাদের জন্য আমার একটা সহানুভূতি তো অবশ্যই রইল এবং তারা যাতে আগামীতে এই দুর্দশা বা এই বিপর্যয় কাটে উঠে পড়াশুনার দিকে মনোযোগী হতে পারে পাশ করতে পারে সেটা আমি সব সময় আশা করব। কেননা এই গরিব যারা ফিল করেছে অধিকাংশই গরিব ছেলে বাবার যা বলছিলেন যে আসলে বরেন্দ্র অঞ্চল যেভাবে করে পিছিয়ে পড়া অঞ্চল ছিল এই অঞ্চলে মানুষের ভিতরে শিক্ষার প্রতি এক ধরনের ভালোবাসা আছে সচেতনতা আছে এবং ফলাফল বিপর্যয়ের জন্য যেটা দায়ী ছিল বিগত তো ইংরেজি এবং অঙ্ক দুইটা বিষয়ে ফলাফল বিপর্যয় বা পাস ফেলের হার নির্ধারণ করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতো সেই জায়গায় সচেতন এবং এই সচেতন উদ্যোগের মধ্য দিয়ে আসলে রাজশাহী শিক্ষা বোর্ড দেশের অবস্থান বজায় রাখছে আমরা দেখলাম যে উনিশশো সালে যে শিক্ষা বোর্ডটা প্রতিষ্ঠা লাভ করলো উনিশশো সালে দেশ স্বাধীনতার পরেই তার একটা ভালো ফলাফল নিয়ে আসে এবং দু মাঝে এক ধরনের বিরতি দেখেছে এবং বিরতির পর ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া দু সাল থেকে শুরু হয়েছে এর পেছনে আসলে কোন শক্তিগুলো কাজ করেছে কোন জায়গা আসলে রাজশাহী শিক্ষা বোর্ডের বাড়তি নজরদারি ছিল অধ্যাপক তরুণ কুমার সরকার ধন্যবাদ আপনাকে আর রাজশাহী শিক্ষানগরী রাজশাহী বৃদ্ধযন্ত্রের এলাকা এবং রাজশাহী শুধু বরেন্দ্রভূমিই না রাজশাহী শিক্ষা আওতাধীন এলাকাটি প্রাকৃতিকভাবে ভাবে এই ভৌগোলিক ভূখণ্ডটি সমতল উর্বরভূমি এলাকা এই সমতল উর্বরভূমি এলাকায় অন্যান্য বোর্ডের আওতাধীন এলাকা থেকে অনেক কিছু জীবনযাপনটি সহজত হবে এবং গত এক দশক না গত দেড় দশক ধরে এতদ অঞ্চলের রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা অন্যান্য এছাড়া বিদ্যুতের যে সুযোগ সুবিধা এবং আইসিটির কনসেপ্টটি যখন ইন্ট্রোডিউস করা হয়েছে সেটিকে কাজে লাগানো এবং মাস মিডিয়া অফ যে একটি ভূমিকা আছে ইনফরমেশান ভেন্টিলেশন মটিভেশান এবং ইন্সপিরেশনের জন্য যে সকল এরিয়া যাচ্ছে সেগুলোর সাথেও ইলেকট্রনিক ডিভাইসের এই যে লোন বা ভূমিকা সেই ভূমিকাটি আমাদের শিক্ষার্থী বন্ধুদের অনেক বেশি আলোকিত করেছে অনেকটাই অনুপ্রাণিত করেছে কারণ ইনফরমেশান হলো ভালো কিছু করার পূর্ব শর্ত তার ইনফরমেশনের যে সকল মিডিয়া সেই মিডিয়ার গতি প্রকৃতি এর ডাইমেনশান স্পিড অ্যান্ড স্পিরিট এটি সাম্প্রতিককালে অনেক গুণ বেড়েছে এটা গুণন প্রক্রিয়ায় বেড়েছে যেটি আজকের এই আসর থেকেও খুব স্পষ্ট করে প্রতীয়মান হয় এটি একটি বিষয় আরেকটি বিষয় হল এই এলাকার মানুষরা আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলব সকল অঞ্চলের প্রতি প্রাকৃতিকভাবেই বংশ পরম্পরায় হাজার বছর ধরে খুব শান্তিপ্রিয় মানুষ এখানে পরীক্ষার সময় শুধু না প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অন্যান্য কোনো পাহাড়ি এলাকা অথবা শিল্প এলাকা অথবা অন্য কোনো হাওড় বাউর জল জঙ্গলের এলাকার চেয়ে অনেক বেশি এলাকা এখানে ছেলেমেয়েরা খুব স্বাভাবিক জীবনযাপন করে এবং লার্নিং প্র্যাকটিসের ক্ষেত্রে বড়ো ধরনের কোনো ডিজাস্টার ন্যাচারাল ডিজাস্টার বা অন্য এই জাতীয় কোনো মঙ্গা এই জাতীয় অবস্থার মধ্যেও প্র্যাকটিক্যালি গত এক দশক বা দেড় দশক ধরে আমাদের ছেলেমেয়েরা নাই বললেই চলে এবং বন্যা কবল বন্যা বা ঘূর্ণিঝড় ইত্যাদির কবলেও উল্লেখযোগ্যভাবে কখনো কবলিত হয়নি গত কবলটি কখনও ছিটেফুটে হয়েছে এই সব মিলিয়ে একটা রেগুলারটি মেনটেন করতে পেরেছে আমাদের ছেলেমেয়েরা আমাদের গার্ডিয়ানরা তারা অনেক বেশি এগিয়ে এসছেন কারণ যোগাযোগ ব্যবস্থাটা আর মান অনেক বেশি বেড়েছে ট্রান্সপোর্টেশনগুলো খুব সহজতর হয়েছে এবং আমার অবজারভেশানে বাংলাদেশের অন্য তুলনায় অন্য এলাকার তুলনায় কম খরচে পরিবহনে যাতায়াত করা যায় রুরাল এলাকায় বা পেরিফেরিতে এটি এটিও আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া এবং অভিভাবকদের যোগাযোগের ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে আর এই রাষ্ট্রীয় শিক্ষা বোর্ডের আওতাধীন আটটি জেলার আটটি জেলা শহর একটি মহানগর সহ। এটি যেমন পাশাপাশি উপজেলা হেডকোয়ার্টার এবং অন্যান্য মার্কেট প্লেসেস সেই জায়গাতে নানা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যেখানে বিশেষভাবে দক্ষ বা গুণী শিক্ষক বা আপডেটেড শিক্ষকরাও পাঠদানের কার্যক্রম পেশাদারী শিক্ষক হিসেবে এবং আরেকটা বিষয় আপনাকে জানতে চাইবো যে ইংরেজি ইংরেজি অঙ্ক এবং তথ্য প্রযুক্তি যে বিষয়টা যে বিষয়গুলো ফলাফল বিপর্যয় নিয়ে আসতো সেই বিষয়গুলোর এবার কি অবস্থার ভেতরে আছে সেখানে কোনো ধরনের উন্নতির কোনো গত কয়েক বছর যাব সেকায় প্রজেক্ট নামে একটি এডুকেশন প্রজেক্ট রয়েছে এডুকেশন মিনিস্ট্রির তত্ত্বাবধানে এই প্রজেক্টের এডিবির ফান্ড এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টোয়েন্টি পার্সেন্ট ফান্ড এইটি পার্সেন্ট এডিবির লোন সহজ সাথে। এটি শিক্ষা কার্যক্রমকে এবং কল্যাণমুখী রাষ্ট্রকামনায় কামনায় এজুকেশানকে করবার জন্য স্ট্রেনধেন করবার জন্য এক্সটেন্ডেড করবার জন্য গণপ্রজাতির যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর এটি পলিসিগত সিদ্ধান্ত রয়েছে এবং সেই পলিসি এডুকেশন মিনিস্ট্রির বলিষ্ঠ নেতৃত্বে সেটি পরিচালিত হচ্ছে এ ব্যাপারে প্ল্যানিং কমিশন থেকে শুরু করে ক্যাবিনেট ডিভিশন সবার অকুণ্ঠ সহযোগিতা লক্ষ্য করা যায় সেই কর্মসূচির আওতায় আমরা ইংরেজি এবং অঙ্ক গণিত এই দুটো বিষয়ে অতিরিক্ত শিক্ষক এটি সাপোর্ট টিচার বা অ্যাডিশনাল টিচার বা সাপ্লিমেন্টারি টিচার বা রিসোর্স টিচার নানা নামে নানা সময় নানাভাবে এনগেজ করা হয়েছে এবং এটির কার্যক্রম পরিচালিত হচ্ছে এই কার্যক্রমগুলো মনিটরিং করবার জন্য রীতিমতো একেবারে উপজেলা এবং জেলা অঞ্চল এবং কেন্দ্র থেকে নিয়মিত এর ব্যবস্থাপনা চালু রয়েছে আর লেখাপড়ার মান সম্পর্কে যখন কথা আসে তখন আমি বলি লেখাপড়া না সকল ক্ষেত্রেই মান বেড়েছে আমাদের আজকের এই অনুষ্ঠানও সেটা প্রমাণ অনুষ্ঠানও সেটি প্রমাণ করে যে মান বেড়েছে যেটি দশ বছর আগে আমরা কখনো কল্পনাও করতাম না যেমন মিডিয়ার সামনে আমরা চমৎকার করে আপডেটের তথ্য দিয়ে আরও বেশি প্রাণবন্ত একটি জীবন যাপন করতে পারবো পেশা যে কথাটা বললেন যে সর্বক্ষেত্রে এক ধরনের উন্নয়নের ছোঁয়া বা এগিয়ে যাওয়ার এক ধরনের প্রবণতা রাষ্ট্রীয় শিক্ষা বোর্ডের ভিতরে আছে এবং এর ভিতরে একটি তিনি ইঙ্গিত দিলেন যে এখানে অনেক গুণগত ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে মানে পরিণত শিক্ষকরা দক্ষ শিক্ষকরা পাঠদান করছেন সেই জায়গা থেকে আপনি দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন তা আলম সেই জায়গায় রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কেমন অবস্থা বিভিন্ন অঞ্চলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেকের অভিযোগ আছে শুধুমাত্র একটা প্রতিষ্ঠান দাঁড় করানো দরকার বলে দাঁড় করানো হয়েছে হ্যাঁ আসলে বিষয়টি অনেক অংশে সত্য বটে অনেক উপজেলা আছে যেখানে হয়তো প্রয়োজনের বা লোকসংখ্যার অনুপাতে প্রতিষ্ঠানের সংখ্যাই বেশি কিংবা অনেক সময় দেখা যায় আমরা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন পর্যবেক্ষণ করতে গিয়ে যে ছাত্রছাত্রীর তুলনায় শিক্ষক কর্মচারীর সংখ্যা অনেকটাই বেশি এমনও আছে তো যাই হোক তারপরও আমি বলবো আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটির জন্য হোক এক সময় নিয়োগ পদ্ধতি থেকে আরম্ভ করে অন্য অন্য জিনিসগুলো অত্যন্ত বাজে ছিল মেধাবী শিক্ষকদের কিংবা গুণগত মান সম্পন্ন শিক্ষকদের আসার যে সুযোগগুলো সেগুলো অনেক সময় বাধাগ্রস্ত হয়েছে যার ফলে গ্রামভিত্তিক প্রতিষ্ঠানগুলো খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে শহর ভিত্তিক তো অনেক সময় রাজনৈতিক প্রভাবে হোক রাজনৈতিক কারণে হোক এগুলো চর্চা করা হতো এখন সময়ের প্রয়োজনে সময়ের আলোকে বর্তমান গভর্নমেন্ট এই জিনিসগুলোকে আন্তরিকভাবে মনোযোগ সহ করে দেখছেন এবং এই জন্য এখন পর্যন্ত এই ধরনের নিয়োগ পদ্ধতিগুলো কুফল বিবেচনা করে সামনে বিবেচনা করে এগুলো বন্ধ রেখেছে এটা একটা পজিটিভ দিক আর গভর্নমেন্ট শুধু শহরেই সরকারি প্রতিষ্ঠানগুলোতে যে বিশেষ করে জেলা শহর এবং বিভাগীয় শহরগুলোতে দেখা যায় যে ভালো শিক্ষকেরা দীর্ঘদিন ধরে নানা কারণে থাকার সুযোগ পায় আর উপজেলা পর্যায়ে যে সরকারি কলেজ একটা দুটো থাকে সেখানে কিন্তু তেমন ভালো শিক্ষকদের যাওয়ার বিষয় অনেক সময় থাকে না যেতেও চাই না যার ফলে আমার কাছে এখনও মনে হয়েছে যে এই প্রান্তিক জনগোষ্ঠী লোকেরা বিশেষ করে শিক্ষার্থীরা এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আরেকটা বিষয় আপনার নজর আনতে চাচ্ছে যে জায়গায় আমাদের জিটিএ ফাইভে যে বিপ্লবের কথা বলা হচ্ছে এই বিপ্লবের কারণে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে যে আমরা শিক্ষার্থীদেরকে ভালো মতো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছি না তারা জায়গা পাচ্ছে না কিন্তু এরও একটা তো পজিটিভ দিকও আমরা দেখতে পাচ্ছি যে হিউজ পরিমাণ শিক্ষার্থী যে সব মানে কলেজগুলো বা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো শিক্ষার্থীর অভাবে ভালো একটা ব্যবস্থা দিতে পারতো না তারা ভালো শিক্ষার্থীরা পাচ্ছে তারা ভালো কিছু করে দেখানোর একটা সুযোগ পাচ্ছে এই সুযোগটা আসলে কতটুকু কাজে লাগানো গেল আসলে বিষয়টি হচ্ছে যে আমাদের প্রেক্ষাপটটা পরিবর্তিত হয়েছে এবং এটা সত্য কথা যে ইংরেজি অঙ্ক এমনকি আইসিটির মতো নতুন একটি বিষয় আমাদের সামনে এসছে আইসিটি অলরেডি এটি একটি মানে অন্যান্য সাবজেক্টের মতো একটি সাবজেক্ট হিসাবে এখন পরিগণিত হয়েছে তো এগুলোর ভয়ভীতি আগেও ছিল অতীতেও ছিল আমাদের সময়ও ছিল এখনো কিছু বিশেষ করে মানবিক দেখতাম যে শুধুমাত্র মানে মেধাবী শিক্ষার্থীরা আগে রাজশাহী কলেজ যখন ছিল রাজশাহী কলেজ মুখী ছিল পরবর্তী রাজশাহী কলেজ যখন বন্ধ হলো নিউ ডিগ্রি কলেজ মুখী ছিল এই যে দুই তিনটা কলেজের ভিতরে তারা পরবর্তী স্টেপে তারা গ্রুপের কত সেই জায়গা থেকে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে যে প্রতিষ্ঠানগুলোতে তাদের যেহেতু শীত স্বল্প একটা বিপ্লব ঘটেছে যদি আমরা বলি যে জিপিএ ফাইভের যে ধরনের বিপ্লব সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে যে মেধাবী শিক্ষার্থীরা সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান পাচ্ছেন তারা আসলে কেমনভাবে তাদেরকে কাজে লাগাচ্ছেন এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানে তাদের মান বৃদ্ধি তাদের শিক্ষার কলবার বৃদ্ধিতে কতটুকু সহায়ক ভূমিকা পালন করছে আসলে আমি একটি সত্য কথা বলবই যে শহর অঞ্চলে যে কয়েকটা ভালো প্রতিষ্ঠান আছে বিভাগীয় শহরে বলি আর জেলা শহর আছে সেগুলো তুলনায় অত্যন্ত কম বেশি করে যারা জিপিএ পাচ্ছে পেয়েছে অল বিষয়ে জিপিএ কিংবা জিপিএ ফাইভ ইত্যাদি তাদের তুলনায় এই ধরনের ভালো প্রতিষ্ঠান কম সভাপতি ছেলে মেয়েদেরকে বা শিক্ষার্থীদেরকে পড়াশোনার জন্য বিকল্প ব্যবস্থা বিকল্প প্রতিষ্ঠানে যেতে হচ্ছে বিকল্প প্রতিষ্ঠান একেবারেই যে খারাপ না সেখানেও সরকারি পর্যায়ের প্রতিষ্ঠান আছে যেমন আমি এখানে বলি যে নিউরিন কলেজ আর সি কলেজ এই দুটোই যদি মূল কলেজ হয়ে থাকে হ্যাঁ সিটি কলেজে এখন ছাত্র ছাত্রী সংখ্যা প্রচুর আমাদের মহিলা কলেজে মেয়েদের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এখানে ইন্টারমিডিয়েট থেকে অনার্স পর্যায়ে এখানেও ভালো শিক্ষা শিক্ষক আছেন এমনকি বেসরকারি পর্যায়ে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ভালো শিক্ষক পুরাতন শিক্ষক বেশ আছে আর ইতিমধ্যে আরও কিছু আমাদের শহীদ কামরুজ্জামান কলেজ হয়েছে সেখানেও সরকারি পর্যায়ে শিক্ষক নিয়ে হয়েছে যার ফলে ভয়ের আর কিছু নেই জিপিএ ফাইভ পাওয়া ছেলে মেয়েরা যে সবকে রাজশি কলেজেই ভর্তি হতে হবে ওই দেড়শোটি বিষয়টা বললেন যে আসলে আমাদের যারা মেধাবী শিক্ষার্থী আছেন তাদেরকে একটি সুষ্ঠ ভালো পরিবেশে পাঠদানের জন্য যে ধরনের সাপোর্টটা দরকার আর নগরীতে সেই পুরা সাপোর্টটা আসলে দিতে পারবে সেই জায়গার ভিতরে এবার যে ফলাফল যে ফলাফল আমরা শীর্ষস্থান ধরে রেখেছি বলছি একটু পাশের হার কমেছে কিন্তু সবচেয়ে যে জায়গায় মানে চোখে বাধার মতো বা একটু সংকিত হওয়ার মতো জায়গা আছে সেই জায়গায় শতভাগ পাশের যে প্রতিষ্ঠানগুলি ছিল তার সংখ্যা গতবারের চেয়ে অর্ধেকে নেমে এসেছে কারণটা আসলে কি আপনার ধন্যবাদ আপনাকে শতভাগ পাশের হিসেবটা খুবই সূক্ষ্ম যে সিস্টেম অফ ম্যানেজমেন্টে বা যে ইনস্ট্রাকশন অফ ম্যানেজমেন্টে আমরা শতভাগ শিক্ষার্থী হিসেবে এবং ফলাফল প্রকাশের সময় সেই হিসেবে নিরিখে যে বিবরণী বা পরিসংখ্যান উপস্থাপন করি এটির সূক্ষ্ম বিশ্লেষণ রয়েছে শতভাগ পাশ করে নাই শিক্ষার্থী আমরা শতভাগ পরীক্ষার্থী শিক্ষার্থীর হিসেবে আমরা বলি যে আমার সাপোজ একটি স্কুল থেকে একশো জন পরীক্ষার্থী আছে এটি এক শতভাগ পরীক্ষায় অ্যাপিয়ার করেছে সাপোজ সাতানব্বই জন আর আটানব্বই জন এই অ্যাপিয়ার করা স্টুডেন্টের মধ্যে দেখা যাচ্ছে সবাই পাশ করেছে এটি কিন্তু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান গণনায় গতানুগতিক গতানুগতিকাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীর শতকরা হার গণনায় সেখানে সাতানব্বই বা আটানব্বই পার্সেন্ট পরীক্ষার্থী অ্যাপিয়ার করেছে এবং পাশ করেছে যেটিকে ইন ট্রু সেন্স বলতে হয় যে একশো ভাগ পরীক্ষার্থী পাশ করেছে এই প্রতিষ্ঠান বিবেচনা না করে আসলে অ্যাপেয়ার্ড স্টুডেন্টের শতকরা হারের হিসেব বের করলে এর সংখ্যাটি একেবারেই নেগলিজেবল ডিফারেন্সে দাঁড়াবে কমে আসবে এটা কারণ শিক্ষার্থীরা লাইফ এই শিক্ষার্থীরা একটু লম্বা সময় পরীক্ষা চলে কখনো একটু অসুস্থ হয়ে পড়ে কখনো বা একটু পরীক্ষা খারাপ হয়ে গেল খুব মেধাবী ছাত্র তার দেখা যাচ্ছে গ্রেড পয়েন্টটা কোনো ব্রিলিয়েন্ট পয়েন্ট গ্রেড পয়েন্ট হবে না সে একটু পরীক্ষাটা ড্রপ দিয়ে দিল এগুলো আসলে ড্রপ আউট কেস মতো সেইখানে সেক্ষেত্রে প্রতিষ্ঠান সরাসরি অ্যাফেক্টেড হচ্ছে শতকরা পাশের হারের প্রতিষ্ঠানের হিসেব গণনায় এটি আসলে একেবারেই আউটডেটেড কনসেপ্ট এটিকে আসলে ওইভাবে বিবেচনায় রাখার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না আরেকটা বিষয় যেটা হলো শতভাগ ফেলের কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে ফেলের কারণটাকে আমরা একটা নাম এবার এসেছে যে বগুড়া দারুস নাইট হাই স্কুল যেটা এই এই আসলে শতবাদ ফেলের আসলে কারণটা এটি 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 একেবারে নবশ্রেষ্ঠ একটি স্কুল যে স্কুল স্কুলটির সত্যিকার অর্থে প্রতিষ্ঠা লাভ করে নাই এবং এই জাতীয় স্কুলকে আমরা আমাদের ভাষায় বলি এক্সপেরিমেন্টাল স্কুল অ্যান্ড স্কুলিং এই জায়গায় আপনার একেবারেই পাস করেনি এই বিষয়টি খুবই দুঃখজনক দশজন পরীক্ষার্থী ছিল অন্তত একজন দুজন হতে পাশ করলে একটা পার্সেন্টেজ আসত সেটি খুব দুঃখজনক এবং এ ব্যাপারে আমি মনে করি সেই স্কুলের পরিচালনা পর্ষদ এবং স্কুলের সম্মানিত শিক্ষক তারা এই বিষয়টার এই ডিজাস্টারের জন্য আমাদের দেশে আপনি ওই রকম আইডিয়াল সিচুয়েশান কোথায় পাবেন পাবলিক ক্যান পাবলিকে না হয় আপনার যারা ওয়েল আফ আর্থিকভাবে সমর্থক তারা পড়ে কারণ তাদের মাসিক ফিজের টাকাটি অনিবার্যভাবে দিতে হয় দশ বারো পনেরো বা বিশ হাজার টাকা কিন্তু আপনি রাজশাহী কাল পিএন গভর্নমেন্ট গার্লস স্কুলে পড়ে এমন দিনমজুরের রিক্সা পোলারের ছেলে মেয়েরা আছে হেলেনাবাদ গভর্নমেন্ট রাজশাহী গভর্নমেন্ট গার্লস স্কুল সেখানেও তাই আছে কালেজিয়েটে আছে আছে ল্যাবরেটরিতে তো সেখানে তো সেই ছেলে মেয়েগুলো খেয়ে বা অপুষ্টিতে ভুগছে তারাও একশো ভাগ পাশের যে গতি প্রকৃতি রয়েছে তার সাথে তাল মিলিয়ে চলে যাচ্ছে ফলে আমি বলবো না যে পিছিয়ে থাকা জনগোষ্ঠী বা হতদরিদ্র জনগোষ্ঠী ভর্তি হয়েছে দশজন সেই কারণে এটি আমি মনে করি

যে পরীক্ষাটা দিল এই চ্যালেঞ্জটাকে কিভাবে করে দেখছেন আসলে আমরা যে পরীক্ষাটা শেষ করলাম এইচএসসি এই পরীক্ষাটার মতো যদি আমরা এসএসসি পরীক্ষাটা নিতে পারতাম তাহলে আমাদের আরও একটি ইমেজ আমাদের ইমেজ মানে আমাদের দেশের ইমেজ আমাদের অভিভাবকদের চিন্তা ভাবনা আমরা যারা মহল আমরা যারা বাংলাদেশের মানুষ আছি তাদের কাছে আরও একটি প্রত্যাশা বেড়ে যেত তো দুর্ভাগ্যবশত এসএসসি পরীক্ষার সময় চলাকালীন সময়ে পূর্বের মতো না ঘটলেও পরীক্ষা শুরু হওয়ার জাস্ট কিছু আগে পরে বিশেষ করে আগে আধা ঘন্টা আগে যে ঘটনাগুলো ঘটেছে এক ধরনের মানে আতঙ্ক তৈরি করার মানে মতো সেটি আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর ছিল ছেলেমেয়েদের জন্যও ক্ষতিকর ছিল ছেলেমেয়েরা সেগুলোর প্রতি ঝোঁক দিত অভিভাবকরা সেটাকে একটি মানে গুরুতর বিষয় হিসেবে মনে করে কষ্ট পেত তো যাই হোক এটার মধ্যে এবার সীমাবদ্ধ ছিল এটা ব্যাপকভাবে সে প্রশ্ন যে একেবারে মানে ফাঁস হয়েছে এটি একটি ব্যাপক হারে অতীতের মতো দু এক বছর অতীতে যা ঘটেছে সে হয়েছে এরকম আমার কাছে মনে হয়নি আর তবে এটি ক্রমশ যে ধারাটা কমতে শুরু করছে তার প্রমাণ এইচএসি এবার পরীক্ষা শেষ হতে অলরেডি শেষ হয়ে গেছে বোধ হয় লিখিত পরীক্ষা পরীক্ষা হয়তো দু একটা আছে তবে যেভাবে পরীক্ষা কন্ট্যাক্ট হচ্ছে যেভাবে গভর্নমেন্ট সতর্ক বিভিন্ন এজেন্সি সতর্ক তাতে আমার মনে হয় আর এগুলো হবে না তারপরও যদি কিছু থাকে ত্রুটি বিচ্যুতি এগুলো নিঃসন্দেহে আমাদেরকে অত্যন্ত কঠোরভাবে দমন করতে হবে আমাদের মধ্যে আস্থা ফিরে আনতে হবে বিশেষ করে সরকারের ইমেজ নির্ভর করছে এই মূল জিনিসের ওপর লেখাপড়া যদি ক্ষতিগ্রস্ত হয় বাধাগ্রস্ত হয় ছেলে মেয়েরা যদি পড়াশোনা করেও ভালো পরীক্ষা দিতে না পারে কিংবা দেখা গেল যে একটি ছেলে পড়াশোনা করছে একটি ছেলে আদৌ পড়াশোনা না করে এসে ভালো রেজাল্ট করছে এরকম যদি একটি তালমেটাল অবস্থা হয় এটি গভর্নমেন্টের জন্য রাষ্ট্রের জন্য একটি অসম্মান অবস্থা নিয়া اسئلهতে বলে শিক্ষা বোর্ডে যে আসলে জেলা শহরগুলো ছিল সেই জেলা শহরগুলো কি অবস্থার ভিতরে আছে তাদের কোন কোন জেলার অগ্রগতি চোখে পড়ার মতো আমাদের প্রায় সকল জেলাই পারফরম্যান্স জয়kurat ভালো করেছে সকল জেলার পারফরম্যান্সে আমাদের খুবই মার্জিনাল ডিফারেন্স আছে এটি আসলে হতেই পারে এরকম কোন বছর দেখা যাচ্ছে কোন পরীক্ষায় এসএসসি অথবা জেএসএতে বগুড়া একটু ভালো করেছে কোনো বছর গত দু তিন বছরের কথা বলছি আমি আমি কন্ট্রাক্ট ছিলাম তো সিরাজগঞ্জ একটু ভালো করেছিল আবার কোনো বছর রাজশাহী ভালো করেছিল এটি হয় আসলে আমাদের খুবই উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী এক একটি জেলা থেকে পরীক্ষা দেয় এখানে এই জাতীয় কোনো মার্জিনাল ডিফারেন্সের চিত্রটি হতে পারে এটি নিয়ে খুব চিন্তিত হবার বা উল্লসিত হবারও কোনো কারণ আপনারা ধারাবাহিকভাবে তিনটি চারটি বছর ধরে শীর্ষ অবস্থান ধরে রেখেছেন এই জায়গায় আপনার বাড়তি চাপ আছে কিনা বা আরও ভালো কিছু করার সুযোগ আছে কিনা না এটি প্র্যাকটিক্যালি এটি কোনো মানসিক চাপ বা কোনো পারিপার্শ্বিক চাপ বা কোনো একটা দায়িত্ব চাপ আছে এইটি না এটি আমি দৃঢ়তার সাথে বলতে চাই এই যে প্র্যাকটিক্যালি এটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে এটা আমি শিক্ষক আমি শিক্ষা কার্যক্রমে একজন কর্মী এটি আমার নাগরিক দায়িত্ব এটি আমার পেশাগত দায়িত্ব এটি আমার জাতীয় দায়িত্ব এটি দৃঢ়তার সাথে পালন করা এবং প্রতিদিনই অনুশীলন করে নতুন আঙ্গিকে যত ল্যাপসেস আছে সেগুলো ওভারকাম করবার জন্য নতুন করে পরিকল্পনা তৈরি করা এবং সেই কার্যক্রমগুলোকে পরিশীলিত কায়দায় অনুশীলন করা এটি খুব অপরিহার্য মনে করি আমি এবং আমি যাদের সাথেই কথা বলি সেই সকল বন্ধুদের সহকর্মীদেরও আমি তেমন করেই মোটিভেশনাল অ্যাসপেক্টে কথা বলে থাকি তাতে খুবই লাভবান হয়েছে আমরা কারণ এই যে ফলাফলের আজকে আমরা যেটা শীর্ষে অর্থাৎ অ্যাভারেজ রেজাল্টের নয় পার্সেন্ট বেশি হারে পাশ করেছে রাজশাহী বোর্ডের আওতাধীন পরীক্ষার্থীরা বলে এটির পিছনের মূল কারণটা হলো যে আমরা এ ব্যাপারে আমি আমার কথা বলবো যে আমি কন্ট্রোলার ছিলাম কত দেড় বছর আগে যোগদান করে এক বছর দুই মাস আমি চারটি পরীক্ষা পরিচালনা করেছি সেই চারটি পরীক্ষা পরিচালনা করার সময় আমার প্রথম পরীক্ষার শেষের দিকে যখন আমি যোগদান করেছি তখন আমার রিস্কুটিনিতে এরোরের পার্সেন্টেজ ছিল টু পয়েন্ট ফোর সেটি আমি পরবর্তী পরীক্ষাতে হেড এক্সামিনার এক্সামিনার এবং বেডু অর্থাৎ বাংলাদেশ এডুকেশান ডেভেলপমেন্ট ইউনিটের বিশেষ পরামর্শ বা নির্দেশনা কৌশলগত সহযোগিতা সেটিকেও কাজে লাগিয়ে আমি অনেক বেশি সাকসেসফুল হয়েছি আমরা কারণ আমার এই শিক্ষক পরীক্ষক বন্ধুরা তারা অনেক বেশি এই স্যাম্পলিংয়ের মাধ্যমে এবং আমার নীতিমালা বা নির্দেশনার আলোকে তাদের যে মোটিভেশনাল আসপেক্টে যে ইন্টারাকশান করেছি আমরা সেই ইন্টারাকশানের আউটপুটটা হলো পরবর্তী পরীক্ষা থেকে আমি দেখেছি যেটার এর পার্সেন্টেজটা কমে দাঁড়িয়েছে মাত্র পয়েন্ট অর্থাৎ ছয় ভাগের পাঁচ ভাগ কমিয়েছি আমি কয়েক মাসের মধ্যে মোটিভেশনাল আসপেক্টে কমিউনিকেট করে উইথ দি হেড এক্সামিনার এক্সামিনার এরা অনেকটা বেশি প্যারালাল হইতে বা খুবই হোমোজেনাস অ্যাটিটিউড নিয়ে এই খাতাপত্রগুলো মূল্যায়ন করতে পেরেছে এতে করে শুধুমাত্র এরর কমেছে তাই না এতে করে আমার শিক্ষার্থীদের মধ্যে একটি আস্থা ফিরে এসেছে অভিভাবকরা অনেক স্বস্তি পেয়েছেন আমি সেই আবহটা। তিনি অবদান রেখেছেন সেই জায়গা থেকে আপনার কাছে একটু জানতে চাইব যে রাশিয়ার শিক্ষা বোর্ডের আর কি কাজ গুলো করা আছে আপনি দায়িত্ব পালনের সময় দেখেছেন যে কাজগুলো আর একটু শক্তিশালী বা আরো বিরোধ কলে করার সুযোগ রাশিয়ার শিক্ষা বোর্ডের ছিল অধ্যাপক হ্যাঁ আসলে যে কাজগুলো আমাদের হয়তো তখন করার প্রয়োজন ছিল হয়তো করা হয়নি যেমন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষকদের নিয়োগ দান করা কিংবা শিক্ষক নিয়োগ প্রসেসটাকেই একটু আধুনিক করা কিংবা এখানে যে বিভিন্ন ধরনের দুর্নীতি হতো সেগুলোকে রোধ করা কারণ শিক্ষা প্রতিষ্ঠানে ভালো মেধাবী শিক্ষক না দিতে পারলে কখনই ভালো প্রতিষ্ঠান অন্তত ছেলে মেয়েদের জন্য গঠনমূলক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে না এটা আমি বিশ্বাস করি এটি আমরা করে আসতে পারিনি এটি আমাদের উপর বক্তায়িত না তারপর আমরা এগুলোর সমস্যার বিষয়গুলো আমরা শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করেছি তারপর আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের যে

উদ্যোগ বা এক ধরনের কথা আসছে সেই জায়গায় কতটুকু কার্যকর করার সুযোগ আছে বা আগামীতে কার্যকর হবে না আপনার কাছে চাই আমার মনে হয় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িত কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে সঙ্গে যারা রিলেটেড তাদেরকে অবশ্যই একজন ভালো শিক্ষক হতে হবে ভালো মানুষ হতে হবে এবং তাকে সমাজ এবং দেশ প্রেমিক হতে হবে একটু জানতে অধ্যাপক নিয়োগ এবং ম্যানেজিং যে শিক্ষাগত যোগ্যতা বিধি দেওয়া হলো এর কোনো সুফল আপনারা পাচ্ছেন কিনা বা যে জিনিসটা এখনো আইন বোধে চূড়ান্ত হয়নি যে এই ম্যানেজিং বডিতে যে শিক্ষক যোগ্যতা সেই জায়গায় চূড়ান্ত করার ক্ষেত্রে আপনাদের কোনো মানে আগ্রহ বা আপনাদের কোনো তাগাদা আসলে শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট মহলের কাছে আছে কিনা আমি আজকে যে প্রসঙ্গটি এসছে আনুষ্ঠানিকভাবে বা জাতীয়ভাবে আলোচিত হচ্ছে আমি এ বিষয়টি এখন থেকে পনেরো বছর আগে যখন ম্যানেজিং কমিটির নীতিমালা তৈরি করবার জন্য আমার সাথে ইন্টারাকশান করা হচ্ছিল হেডকোয়ার্টারে এখন আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং তিনি ডিরেক্টর ছিলেন তিনি তখন আমি সেই সময়ই বলেছিলাম যে আমাদের এখন গ্রামীণগঞ্জে সমস্ত জায়গায় বিএ পাস বা গ্র্যাজুয়েট পিপল রয়েছেন এবং গভর্নমেন্টের অনেকগুলো মন্ত্রণালয়ের কর্মকর্তারা মাঠে কাজ করেন মানে ইউনিয়ন মানে গ্রাম পর্যায়ে পর্যন্ত তারা ভিজিট করেন উপজেলায় বসেন ইউনিয়ন লেভেলে বসেন ডাক্তার ইঞ্জিনিয়ার অন্যান্য পেশাজীবীরা সমস্ত আমরা বলেছিলাম সেই সময় আমি যে আমরা গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটিতে শিক্ষিত জনগোষ্ঠীদের ইনভলভ করি সেই সাথে আমার সম্মানিত কৃষক বন্ধু শ্রদ্ধে নাগরিক তারা অভিভাবক সদস্যদের মধ্যে থেকে দু একজন থাকতেই পারেন সেটি থাকবেন এবং উইমেনদের ইনভলভমেন্টের বিষয়টা আমি নিজেই যখন গভর্নমেন্ট নীতিগতভাবে এন্ডোর্স করেননি তার আগেই আমি বলেছি সেটিও কম বেশি এসছে সেটির শেয়ারিং এসছে তো সেটি হয়নি এটি এখন অনিবার্যভাবে প্রয়োজন এটি আমরা সবসময় বলে আসছি কারণ একজন শিক্ষিত মানুষ আজকের আধুনিক ব্যবস্থাপনায় আধুনিক শিক্ষা ব্যবস্থাপনায় তিনি নিশ্চিতভাবে জানেন তার অভিজ্ঞতার আলোকে তার শিক্ষা জীবনে যে কোথায় কেমন করে কি ভূমিকা পালন করতে হয় কীভাবে লেখাপড়া করা যায় কীভাবে লেখাপড়া করলে বা প্রতিষ্ঠান পরিচালনা করলে সেটি আরও গতিশীল হতে পারে উন্নততর হতে পারে এটি খুব অপরিহার্য এই জাতীয় প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত গুণীজন এবং পেশাধীবীদের আর ইনভলভমেন্ট খুবই গুরুত্ব বহন করবে বলে আমি বিশ্বাস করি কারণ প্রত্যেকটা পেশাজীবীর তার পেশাদারি দায়িত্ব পালনের সময় তার উপরে রীতিমতো তার ডিমার্কেশন লাইন বলে দেওয়া আছে তার অব্লিকেশান রয়েছে তার অ্যাকাউন্টেবিলিটি রয়েছে বলে তারা যদি ম্যানেজিং কমিটিতে ভূমিকা পালন করেন এবং প্রতিষ্ঠান পরিচালনায় তাহলে সেটি আরও বেশি স্ট্রেনধেন হবে আমি অবশ্যই বৃত্তিজীবী মানুষ যারা আমার কাছে দর্শকের একটা প্রশ্ন আছে ভূমিকা ভূমিকাটা আসলে কি শিক্ষকদের তো অবশ্যই আছে এই আমাদের খুব মজার ব্যাপার আমাদের পেশাদারী শিক্ষক ছাড়াও টিচার আছেন এবং টিচার ভলান্টিয়ার টিচার এবং বৃত্তিজীবী শিক্ষক যিনি পেশাজীবী নন বৃত্তিজীবী শিক্ষক জীবন জীবিকার প্রশ্নে তিনি আহ শিক্ষকতা করেন আপনাদের কাছেও ইনফরমেশান রয়েছে যে উপশহর এলাকায় একটি ছেলে একেবারে প্লেন বিয়ে পাশ করে সে চমৎকার করে অসংখ্য ছেলেমেয়েদের চমৎকার করে পাঠদান করে এবং সেখানে এই শহরের কয়েক কিলোমিটার দূর থেকে অভিভাবকরা ছেলেমেয়েদের নিয়ে গিয়ে তাদের পড়ায় অ্যাডমিশন টেস্টের জন্য তৈরি করে এবং অন্য কোর্স ওয়ার্ক ওভারকাম করবার জন্য পড়াশোনা করে এই জাতীয় শিক্ষকদের ভূমিকাও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আমাদের বিভিন্ন স্কুলে বিশেষ করে নন গভর্নমেন্ট স্কুল কলেজ মাদ্রাসা যেগুলো রয়েছে সেখানে উল্লেখযোগ্য শিক্ষক এখন আগের তুলনায় কম্পারিটিভলি ভালো পারফরমার কারণ গভর্নমেন্ট অনেক জাতের প্রশিক্ষণ টিচিং লার্নিং প্র্যাকটিসের উপরে অনেক জাতের প্রশিক্ষণ এবং ওরিয়েন্টেশান দিয়েছে তা থেকে সে লাভবান হয়েছে তারা এবং এই যে আইসিটির ব্যবহার বা ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার মাল্টিমিডিয়ার মধ্যে দিয়ে যে অডিওভিজুয়াল মেথেড অ্যাপ্লাই করে যে শিক্ষার যেটি অনুপ্রেরণা বা স্টিমুলেশন তৈরি করা সেগুলো করা হচ্ছে এগুলো যদি আরও বেশি ইন্টেন্সিভ করা যায় তাহলে এই অডিওভিজুয়াল থেকে যদি আরও ইনটেনসিভ করা যায় তাহলে এটি আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে মান বাড়বে এবং সংখ্যাগত দিক থেকেও সবাই এগিয়ে যেতে পারবে এ ব্যাপারে আমি আপনাকে বলি যে বেশ ক বছর আগেই আমি যশোরের একটি স্কুল ভিজিট করেছিলাম আমি থ্রু আউট কান্ট্রি কাজ করেছি তো যশোরের বালিকা সরকারি বালিকা বিদ্যালয়ের আমি তেইশটি ক্লাসরুমে তেইশটি ক্লাসরুমের তেইশটি ক্লাসরুমে মাল্টিমিডিয়া ইনস্টল করা ছিল এবং পঁচিশ জন শিক্ষক এক একটা শিফটের তারা সবাই মাল্টিমিডিয়া অপারেট করে অডিও ভিজুয়াল মেথেড অ্যাপ্লাই করে ইন্টার্যাক্টিভ ক্লাস নিয়ে সেখানে এটি খুব প্রাণবন্ত পরিবেশের শিক্ষার্থীদের আ নিয়েছেন এবং সেখানকার গুণগত মান অনেক বেশি বেড়েছে আমি সেটা জানতে যাব একটু অনুসরণ শেষ পড়দে চলে আসছি যে জায়গা আমরা দেখলাম যে যারা আসলে প্রতিবন্ধী 29 জন আসলে শিক্ষার্থী ছিলেন দুইজন অংশ গ্রহণ করেন নি এর ভিতর দৃষ্টি প্রতিবন্ধী রাত 14 জন একজন অকিতবজ্য হয়েছে একজন আসেনি 12 জন আসলে তারা ই করছে এবং তাদের ফলাফল ভালো এবং প্রত্যেককে চার ওপরে ফলাফল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আছে এবং যারা আসলে পাঁচও পেয়েছে যেটা হলো আপনাদের জিপিএ 5 আছে যারা আসলে শারীরিকভাবে যারা প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে পাঁচজন জিপিএ ফাইভ পেয়েছে এই যে এই যে পিছিয়ে পড়া মানুষ এবং তারা আসলে এই রেজাল্টের সময় আসলে গণমাধ্যমের তারা গণমাধ্যম আসলে জানতে পারে দেশের মানুষ জানতে পারে যে প্রতিবন্ধী শিশুরা বা শিক্ষার্থীরাও একটা পরিশ্রম করে তারা ফলাফল একটা ভালো ফলাফল নিয়ে আসতে আসলে তাদের প্রতি আমাদের শিক্ষকদের বা সংসদ মহল কতটুকু নজরদারি আছে তাদেরকে কতটুকু আমরা প্রাপ্য সুবিধাটা সুযোগ সুবিধা দিতে পারছি এটা এ ব্যাপারে গভর্নমেন্টের পলিসি লেবিলিটির খুব বলিষ্ঠ সিদ্ধান্ত রয়েছে যে কনসেপ্টটিকে বলা হচ্ছে ইনক্লুসিভ এজুকেশন কনসেপ্ট ইনক্লুসিভ এজুকেশন বলতে আপনি শুধুমাত্র এই হ্যান্ডিক্যাপ্ট বা রিটায়ার্ডেড তাদেরকেই বোঝায় না সকল স্তরের গরিব আ পরিবারের হতে পারে গ্রাম গঞ্জ হতে পারে পুরুষ মহিলা হতে পারে এই জাতীয় একটি কনসেপ্ট খুবই ইফেক্টিভ কনসেপ্ট এবং খুবই আরেকটা শেষ করতে চাই একটু কারণ এটি খুব ইম্পর্ট্যান্ট একটি এরিয়া এই জায়গাগুলোতে গভর্নমেন্টের যেমন অবকাঠামো তৈরি করার ব্যাপারে প্রতিষ্ঠানে যাতে রেগুলারলি এই হ্যান্ডিক্যাপরা তারা অবাধ অবাধে তারা চলাচল করতে পারেন সেই জন্য বলা আছে কিন্তু এগুলোকে যথাযথভাবে এগুলো মানে কার্যক্রমগুলো অনুশীলন করা হচ্ছে না এই এই দিনতাটি কাটিয়ে ওঠাটা অপরিহার্য এ ব্যাপারে সরকারি ব্যবস্থাপনায় বলিষ্ঠ চিত্তে এটিকে মনিটর করা অত্যাবশ্যক এবং আমি মনে করি এ ব্যাপারে কোনো রকম কনসেশন দেওয়ার সুযোগ নাই তাহলে আরও ভালো করবে এবং আরও একটি বিষয় যেটি আপনি সাইকো সোশ্যাল করে আমরা জানি সেটি হলো যে যখন কোনো একটা মানুষের কোনো বিশেষ ঘাটতি থাকে তখন তার তাকে কিন্তু সে আরও গভীর হয় এটি আপনি জানেন সাইকো সোশ্যাল পার এবং তার অন্তর্দর্শন গভীর হয় এবং তার মনোনিবেশ করবার একটি বিষয় থাকে এবং সার্ভাইভ করবার জন্য একটা ওয়েজ অ্যান্ড মিনসে খুঁজে পেতে চায় সেই কারণে এই এদের প্রতি যে আপনি যতটুকু আমরা মনোযোগ দিচ্ছি তার চেয়ে প্রক্রিয়ায় তারা এগিয়ে আসছে এবং তারা এই এই জাতীয় ভালো ফলাফল করতে পারছে এবং এ ব্যাপারে আমরা আবার বিনয়ের সাথে বলবো যে ব্যাপারে শিক্ষা বোর্ড বা শিক্ষা ব্যবস্থাপনায় যারা পরীক্ষা পরিচালনা করি বা কার্যক্রম তারা কিন্তু খুব বিশেষ নজর দিয়ে রাখি সর্বত্রই প্রত্যেকটি কেন্দ্রেই আমরা এদের ব্যাপারে বিশেষ নজর বিগত আর এইবার রেকর্ড পরিমাণ আসলে রেজাল্ট তারা নিয়ে আসলো কিনা বিগত কয়েক বছর ধরেই তারা এরকম করছে এক দুইজন কম বেশি বা এক দুই পার্সেন্ট কম বেশি এটার ইয়ে হতে পারে পারফরম্যান্স তাছাড়া সব দিনই এটা করছে এটা আছে এছাড়া গভর্নমেন্টের একটি ইনস্ট্রাকশন আছে এবং আমাদের সিদ্ধান্ত আছে তাদের এই স্ক্রিপ্টগুলো মূল্যায়ন করার ব্যাপারে বিশেষভাবে নজর দেয়া যাতে করে গতানুগতিক কায়দায় এটি মূল্যায়ন করতে গিয়ে যেন তারা ইনজাস্টিসের শিকার না হন এ বিষয়টিও কিন্তু ইনস্ট্রাকশন সেটিও আমরা ফলো করছি এবং সবাইকে এটি ফলো করতে হবে আর একটা বিষয় আছে যে জায়গায় আমরা দেখছি যে শিক্ষানীতি যেটা প্রণয়ন হয়ে দু হাজার দশ কষ্টাকার আছে সেটা বাস্তবায়নের যেমন দাবি আছে এবং গভর্নিং বডির যে ধরনের শিক্ষাগত যোগ্যতা যেই নিয়মগুলো আসলে আসতে যাচ্ছে বা শিক্ষা নীতির ভিতরে যে ধরনের কঠোরতা আছে আমাদের শিক্ষাব্যবস্থা যেভাবে করে ভেতরে ভেতরে ধরনের ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা দেখছি যে যারা আসলে জিপিএ ফাইভ পেয়ে যাচ্ছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক কাংশেই তারা সেই ন্যূনতম যোগ্যতাটা পূরণ করতে পারছে না তাদের শীত অনেক শীত মানে তারা দাবিদাররা বা যারা আসলে অংশ নিচ্ছেন কিন্তু তারা সেভাবে করে যোগ্যতা স্বাক্ষর রাখতে পারছেন না বলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা শীত থাকারও বিভিন্ন ঘটনা দেখি পরবর্তীতে তাদের পাশের যেটা ন্যূনতম যে মানদণ্ড থাকে তাকে আরও কমিয়ে আনার প্রবণতা দেখি সেই জায়গায় যে শিক্ষা নীতি বা যে যে নীতিমালাগুলো প্রণয়ন হতে যাচ্ছে এবং সেই জায়গা বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষা বোর্ডের কি ধরনের পরিমণ্ডল আছে বলে মনে করবেন আসলে বিষয়টি মানে অনেকটা স্পষ্টকতর বললে অসুবিধা নেই আমাকে প্রথমেই বলতে হবে যে আসলে এই বিশ্ববিদ্যালয়ে বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটছে যে যে আসন সংখ্যা সেই তুলনায় শিক্ষার্থী বা ভর্তি উচ্ছুক শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না এটা কিসের লক্ষণ আমি মনে করব যে এটা অনেকটা শিক্ষার্থীদের সামগ্রিক যে শিক্ষা মানে মেধার যে তাদের স্ফোরণ সেটা হয়তো কমেছে এটা পরীক্ষা পদ্ধতি এর জন্য অনেকটা সহায়ক হতে পারে হয়তো তার ফলাফলের দিক থেকে কিংবা অনেক ছেলেপেলে হয়তো পড়ো কিন্তু জ্ঞানের বিকাশ বুদ্ধির বিকাশ বা মেধার যে বিকাশ ঘটবে সেগুলোর ক্ষেত্রে সচেতন নয় এরকম একটি বিষয় হচ্ছে তো আসলে আমরা যদি শুধু মনে করি যে আমরা কেবলমাত্র মানে স্বাক্ষর জ্ঞান সম্পূর্ণ মানুষ হিসাবে রাষ্ট্রে বসবাস করব শিক্ষা গ্রহণ করব। তাহলে তো হবে না আমাদেরকে আসলে হতে হবে মেধা সম্পূর্ণ যা দেশের শিক্ষা বোর্ডের যে ভালো কিছু করা সেই জায়গায় শিক্ষানীতি যখন বাস্তবায়ন হবে যেটা যে সমস্যাটা আছে অনেকে আশা করে যে শিক্ষানীতি বাস্তবায়ন হলে সেই সমস্যাটা কাটিয়ে উঠবে বেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যোগ্য শিক্ষার্থী পাবেন এবং শিক্ষা ব্যবস্থা আরও বিশ্বমানের হবে এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে নেতৃত্বে জায়গায় নিয়ে যাবে সেই জায়গায় রাষ্ট্রীয় শিক্ষা বোর্ডে শিক্ষানীতি যে আইনটা চূড়ান্ত হলে পারে সেই জায়গায় প্রায়োগিক ক্ষেত্রে ওটুক সফলভাবে দায়িত্ব পালন করবে বলে আপনি আশাবাদ ব্যক্ত করছেন এটি খুবই রিলেটিভ বিষয় শিক্ষানীতির যখনই আপডেটেড হবে এবং এটি বাস্তবায়ন করবার জন্য দায়িত্ব করবে সেই সময় সময় বলে দেবে এটা আসলে কোন ধরনের স্টেপস অ্যান্ড মেজার্সগুলো নিলে ইনিশিয়েটিভস নিলে কোন ধরনের অ্যাকশান ওরিয়েন্টেড প্রোগ্রাম নিলে আর এগুলোকে আরও স্ট্রেনদেন করা যাবে এক্সটেন্ডেড করা যাবে সেটি সেটি করা সম্ভব হবে এবং সেটি পলিসি প্ল্যানিংয়ের মধ্যেই থাকবে প্রয়োজনে আরও যোগ্য ম্যান পাওয়ার বা দক্ষ ম্যান পাওয়ার যদি কোনো অ্যাটাচমেন্ট দরকার হয় ইনফরমেন্ট দরকার হয় সেই কনসেপ্টটাকেও কাজে লাগানো যাবে সে ব্যাপারে আমরা সরকারকে বা মন্ত্রণালয়কে পরামর্শ দিতে পারবো সেই ধরনের ব্যবস্থাপনা সে সময় নতুন আঙ্গিকে ইন্ট্রোডিউস করাও হতে পারে সেটি সম্ভব আর শিক্ষানীতি সেটি তো অনিবার্যভাবেই বাস্তবায়ন করবার একটি বিষয় থেকে যায় এবং সেগুলো যাতে করে পর্যায়ক্রমে এটি বাস্তবায়ন করা যায় এবং সিকোয়েন্স মেনটেন করে যাতে কাজ করা যায় সেই ব্যাপারে প্রোগ্রাম প্ল্যানিংটাও হতে হবে খুব এফেক্টিভ এবং আমি মনে করি যে স্টেক যারা যারা এই শিক্ষা কার্যক্রমের সাথে অনেক দিন যাবত। দক্ষতার সাথে এবং মনোযোগের সাথে কাজ করছেন তাদেরকে বাছাই করে একটি টিম তৈরি করে প্রয়োজনীয় কার্যক্রম ধন্যবাদ আমাদের অতিথি আমাদের মাঝে ছিলেন অধ্যাপক তানবিরুল্লা আল আলম সাবেক চেয়ারম্যান আসে বোর্ড ছিলেন বর্তমান সমিতের সচিব অধ্যাপক তরুণ কুমার সরকার আসে শিক্ষাবোর্ড তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে তিনি একটা আশাবাদ ব্যক্ত করলেন যে। আগামী দিন যে শিক্ষানীতিগুলো বাস্তবায়ন মানে চূড়ান্ত আইনটা চূড়ান্ত আকারে গেলে সে বাস্তবায়নের ক্ষেত্রে এক ধরনের আন্তরিকতার সাথে এবং এই জায়গায় শীর্ষ অবস্থান বা অগ্রগামী জায়গা আসলে রাজশাহী শিক্ষা বোর্ডকে দেখতে পাবো এবং যে ধারাবাহিকভাবে রাজশাহী শিক্ষা বোর্ড যে দেশে একটা শীর্ষ অবস্থান ধরে রেখেছে এবং পাশাপাশি বিভিন্ন সেক্টরে আজকে দেখা যাচ্ছে জিটি ও ফাইভের ক্ষেত্রেও দেশের দ্বিতীয় অবস্থানে রাজশাহী শিক্ষা বোর্ড আছে এবং এর পাশাপাশি বিভিন্ন যে বিষয়গুলো আগে সামনে আসতো না বিশেষ করে যারা আসলে একটু সুবিধা মানে জন্মগতভাবে তারা কিছুটা পিছিয়ে আছে যারা প্রতিবন্ধী সে নিয়ে শিক্ষার্থীরা আছেন তারা ভালো রেজাল্ট করছে তারা যেন আরও বৃহৎ আকারে তারা ভালো রেজাল্ট করতে পারে তাদের মেয়েদের সাক্ষ্যটা রাখতে পারে সেই এক ধরনের প্রচেষ্টা থাকবে এবং স্বাভাবিকভাবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলছে শতভাগ ফেলের আছে সেই বিষয়ে এক ধরনের তারা এক ধরনের বিষয়টাকে নজরে রেখেছে এবং আগামী দিনে আমরা রাশিয়ার শিক্ষা বোর্ড আরও ভালো কিছু দেশে দেখাতে হবে এই ধরনের প্রত্যাশা জানিয়ে আশাবাদ রেখে শেষ করছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি ধন্যবাদ